উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের মিলন পল্লী এলাকায় শীত কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিক উত্তম কুমার বিশ্বাস জানান, সকালে ঘুম থেকে উঠে দেখে জিনিস লন্ডভন্ড, তবে রাতে একটা শব্দ পেয়েছিল, ভেবেছিল ইঁদুর বিড়াল হবে। সকালে উঠে চৌকির তলায় দেখে শীত কাটা, ঘরে চুরি গিয়েছে প্রায় 30,000 টাকার মতো। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসার জন্য পকেটে রাখা ছিল প্রায় নগদ 5,000 টাকা, সেই টাকা পকেট থেকে খোয়া গিয়েছে। একটি ব্যাগেও প্রায় 25,000 টাকার মতন ছিল, সেটিও নেই। স্যার, তখন রাতে 1টা বাজে, হ্যাঁ, তো আমি ঘরে শুয়ে আছি, তো এখন শব্দ পাচ্ছি চারিদিকে, ঘরের চারিদিকে, তো হ্যাঁ আমি বুঝতে সুঝাচ্ছি আমি কে হবে। তা আমি তখন 1টার দিকে কি করলাম, লাইটটা জ্বালালাম, লাইটটা জ্বালানোর পরে এখন চারিদিকে তাকাচ্ছি, চোখের চারিদিকে মানে কোনো কিছু দেখছি না, হ্যাঁ। তো তারপর আমি কি করলাম, লাইটটা জ্বালে বাইরে আসলাম, পিসাব করে তারপরে সে ঘরের মধ্যে গেলাম, তারপরে ওই সেই লাইটটা জ্বালানোই আছে, শুয়ে আছি, তখন 1টার দিকে উঠি, রাত 2টার দিকে এখন ওই ওটা চুরি হয়ে গেছে, মানে জিনিসটা চুরি হয়েছে। এবার যখন আমি সকালে মাছ কিনতে যাবো, এখন প্যান্টটা খুঁজছি, প্যান্টের মধ্যে পুঁজি আছে, প্যান্টটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে কি করলাম, এখন ফট করে আমার নজরটা ওই নিচের দিকে গেলো, চোখের নিচে, মানে বাপ রে এত বড় শোরুম। তখন আমি ঠিক তো আমার টাকা নিয়ে গেছে, তখন আমি কি করলাম, বাইরে বের হয়ে দেখি কি পিছন দিকে প্যান্টটা পরে আছে। এবার প্যান্টটা দেখে তারপরে ঘরে আসলাম, যে আমার যে মেন যে মোটা ব্যালেন্সটা যেখানে লাগানো আছে ওই ব্যাগটাও নাই, আধার কার্ড নাই, সব কিচ্ছুই নাই। কি কি কত টাকার চুরি হয়েছে? ওটা 25, এখানে 30,000 টাকা মোট, মানে 30,000 টাকা শুধু নগদ ক্যাশই চুরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নগদ ক্যাশ, আর কিছু নিয়ে যায় না, আর কিছু নিয়ে যায়। তার উপরে সন্দেহ আছে? হ্যাঁ সন্দেহ আছে, কিন্তু এখন বলা যাবে না। পুলিশকে ঘটনাটা জানিয়েছেন? না, কাউন্সিলকে আমি বলছি, কারণ কাউন্সিলর বললো কি আমি পুলিশ নিয়ে আসতেছি, এখন কখন নিয়ে তার অপেক্ষা আমি বসে আছি। কাউন্সিলর পুলিশকে জানাইছে? হ্যাঁ জানাইছে, তার জন্য আমি ওয়েট করে বসে আছি ওই জন্য। এলাকার কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস জানান, সকাল সকাল ওনারা ফোন করেছিলেন যে এখানে একটি চুরি হয়েছে, একদম নিতান্ত গরিব মানুষ, নাম ওনার উত্তম কুমার বিশ্বাস, উনি মাছের ব্যবসা করেন, উনি ঘুম থেকে উঠে উনি যেটুকু জানালেন, উনি রাতে শব্দ পেয়েছিলেন কিন্তু বুঝতে পারেননি, হয়তো ইঁদুর বা চিকা ফিকা নিয়েছে। তো ওনার ওই টিনের বাড়ি নিচটা কাঁচা করা আছে, তো ওই দিকটাতে গর্ত করে, যেটাকে মানে শিংখুরে যেটাকে আমরা বলি, আগে বলতাম সিংকুরে, উনি ওনার ওনার বক্তব্য, ওনার পকেটে ব্যবসার জন্য 5,000 টাকা ছিল, আর একটা ব্যাগ ছিল ঝোলানো, ব্যাগের মধ্যে 25,000 টাকা ছিল, এই মোট 30,000 টাকা নিয়ে গেছে, এবং ভোটার কার্ড এবং আধার কার্ড যেগুলো ছিল সেগুলো আবার পরে পেয়েছে, মাঠে ফেলে গেছে, আর একটা ওখানে প্যান্টও দেখা গেছে, একটা প্যান্টটা ওনার পরে আছে। তো কান্নাকাটি করছে, তো আমরা থানায় ইনফর্ম করেছি, তো পুলিশ আসছে, এবার তদন্ত করে দেখবে যে সমস্যাটা কী আছে। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমি সকালবেলা, যে আমার একটা চুরি হয়েছে, উনিও পুলিশকে জানিয়েছে, তদন্ত চলছে। কারো উপরে সন্দেহ? ওনারা এখন তো কিছু বলছে না, বলতে পারছে না এক্স্যাক্টলি, পুলিশ আছে, পুলিশের মতন পুলিশ কাজ করবে। তবে আমরা চাই ইসলামপুর শহরে এই যে ঠান্ডার সময় যে সমস্ত গরিব এলাকাগুলো আছে সেখানে আবার এই চুরির উপদ্রব বেড়ে যাচ্ছে। প্রশাসনকে আমরা বলেছি, ভার্বালি বলেছি, এবং আমরা চেয়ারম্যান মারফত এবং কাউন্সিলর মারফত আমরা জানাবো, প্রয়োজনে লিখিত দেবো, যাতে এই চুরিগুলো এবং যেগুলো অপকা কর্ম হচ্ছে তাদের অভিযোগ আছে, এখানে ওখানে ছেলেপেলে রাতে এটা ওটা নেশা পানি খায়। তা আমরা বলেছি আপনারা যখন এগুলো এরকম কোনো ইনফরমেশন থাকবে আমাদের জানাবেন, জানাবেন, এবং আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।